আয়াতুল কুরসির বিশেষ ফজিলত আছে কি আয়াতুল ফুরসি কুরসির অনেক ফজলত আছে শুধু বিশেষ ফজলত আছে অনেকগুলো ফজলত আছে এর মধ্যে থেকে একটি ফজলত হলো যে এটি কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিভিন্ন হাদি সেটি প্রমাণিত হয়েছে ওবাই উম কাবরাতিম করিম সাল্লাম প্রশ্ন করেছেন তুমি কি জানো আয়াতুল কুরসির কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বলেন না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন করিম সাল্লাহাম বলেছেন আয়াতুল কুরসি তৃতীয়ত আয়াতুল কুরসিতে আল্লাহ তালার গুনবাচক নাম এবং সিফাতগুলো মৌলিক সবগুলো এখানে চলে এসছি যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্রের মর্যাদা অনেক বেশি তৃতীয়ত এ আয়াত আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে শয়তান থেকে জিন থেকে রক্ষা করে বিশেষ করে সকাল সন্ধ্যাকে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারাদিনের জন্য সকাল পরে সারাদিনের জন্য সন্ধ্যা পরে সারা রাতের জন্য আল্লাহ শয়তান থেকে তাকে হেফাজত রাখেন তাছাড়া এর আরেকটা হলো যে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে ভরাজ আল্লাহ তাও থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রবুল্লা আলমিন সেখানে বিশেষ করে শয়তানের শয়তানে থেকে হেফাজত করেন সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেকগুলো আমাকে বলেছেন হাদিসের আলোকে সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচত্য সরাতের পর আয়াতুল কুরশি যদি কেউ পাঠ করেন ও সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু লাইয়া হুয়াল জান্নাত ইয়ামুৎ সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে বিপুল ফজিলতা চেয়ে আয়াতুল কুরশির সকাল সন্ধ্যা রাতের শোয়ার সময় তারপর পাচাত্য সালাতের পর তারপরে নিজের এবং বাসাবাড়ির নিরাপত্তার জন্য শয়তানের পানহা থেকে পানহা চাওয়ার জন্য সর্বোপরি শ্রেষ্ঠ আয়াত এটি তেলাউ করি মর্যাদা লাভের জন্য আমরা আয়াতুল করছি বিশেষ করে তেলাউ করবো ইনশাল্লাহ তাহলে